আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে আসলাম। যেহেতু আজকে শুক্রবার, শুক্রবার মানেই কিন্তু একটু ঘোরাঘুরি, একটু বাইরে যাওয়া, আড্ডা দেওয়া, সবার সাথে গল্প করা। তো যেহেতু সারা সপ্তাহে একেবারেই সময় পাওয়া যায় না, তো এই দিনটাই আমরা বেছে নিই একটু বাইরে বের হওয়ার জন্য। তো এই তো আজকে লক্ষ্মীবাজারের দিকে চলে যাচ্ছি। কি ভাবতে বের হলাম যে আজকে যাই কোথাও, তো বের হয়ে ভাবলাম, মনে পড়লো যে না, তাহলে লক্ষ্মীবাজার যাই, অনেকদিন থেকে যাবো যাবো করছিলাম। তো সেই জন্যই আসলে তিনজনে বের হয়ে গিয়েছি আমরা। ইদানিং হরতালের কারণে কোনো দিকেই যাওয়া হচ্ছে না, অবরোধ, হরতাল, চারিদিকে পরিস্থিতি খারাপ, সব মিলিয়ে যেন একেবারে দমবন্ধকর অবস্থা হয়ে গিয়েছে। আর অফিসের চাপ, ওর বাবার অফিসের চাপ, সব মিলিয়ে কিন্তু ভয়ঙ্কর একটা অবস্থা। তো এই যে আজকে আমরা স্ট্রিট ফুডগুলো দেখছিলাম, এখানে নাকি স্ট্রিট ফুড অনেক ফেমাস, তো সেই জন্যই আসলে এদিকে আসা। এক এক করে সব স্টল ভিজিট করছিলাম আর দেখলাম এত ভিড়, কোনো পাশেই দাঁড়ানোর মতো অবস্থা নাই। সবগুলো স্টল পার করে এসে এইখানে একটা স্টলে দাঁড়ালাম। এখানে মোটামুটি ফাঁকা ছিল, আর আমার ছেলের পছন্দের হচ্ছে মোমোস, তো এখানে একপাশে ডোসাও বানাচ্ছিল। তো ডোসা বানানো দেখছিলাম, কিন্তু আমরা এখানে ডোসা খাবো না, আমরা মোমোস খাবো, তো সেই জন্যই দাঁড়িয়ে পড়লাম। ওর বাবা তো মোটেও কিছু খাবে না, তো তার জন্যই আমি আর অরিক এখানে মোমোসটা খাবো, সেই জন্যই এখানে নিয়ে নিয়েছি। আমাদের মোমোসগুলো রেডি করছে। মোমোস রেডি করতে করতে এখানে আমি ওনাদের ডোসা বানানোর সিস্টেমটা দেখছিলাম যে কীভাবে কী করছে, কী দিচ্ছে, বাসায় আমি ট্রাই করতে পারবো কি না। তো সেজন্যই আসলে দেখছিলাম যে কী অবস্থা, কীভাবে তৈরি করতে হয়, কারণ নর্মালি আমরা চিতাই তো বানাই এভাবে পাতলা করে, কিন্তু ডোসা কখনোই বানানোর ট্রাই করি না। ইনশাল্লাহ একদিন এটাও ট্রাই করব। তো এই যে এখানে আমাদের মোমোস হয়ে গিয়েছে। এক কথায় অরিকের মোমোস এত পছন্দ যে বলে বোঝানো যাবে না, সে মোমোস মানেই পাগল, আর তার এত পছন্দ, তো সেজন্যই এটাই অর্ডার করা। যেহেতু এখানে মোমোসই শুধু ছিল আর অন্যান্য স্টলে অন্যান্য কিছু ছিল, তো সেটা আমরা এখনও যাইনি, এক এক করে খেতে খেতে সামনের দিকে আগাবো। তো এই যে এখানে আমরা মোমোসটা টেস্ট করে দেখছিলাম, ওর বাবাকে একটু দিল যে একটু টেস্ট করে দেখো, সে কোনোভাবেও খাবে না। মোমোসটা দেখতেও ভালো ছিল আর খেতেও ভালো ছিল, পুরোটা একদম পুর দিয়ে ভরা, আর উপরের যে লেয়ারটা আটার ময়দার সেটা কিন্তু একদমই পাতলা ছিল, খুব বেশি মোটা ছিল না, আর সেদ্ধও খুব সুন্দরভাবে হয়েছিল, সাথে তিন ধরনের সস ছিল, তো খেতে বেশ ভালোই লেগেছে। তো এই যে আমার ছেলে এখানে মজা করে মোমোস খাচ্ছিল। যদিও বের হতে তেমন একটা ভালো লাগে না, তারপরেও ওর জন্য হলেও একটু সময় করে বের হই, কারণ সে সারা সপ্তাহে একদিনও আমাদের পায় না, আর সেভাবে সময়ও হয় না ওকে সময় দেওয়ার মতো। তো সেই জন্যই আসলে বিশেষ করে বের হই, যে কোনো না কোনো বাহানাতে বের হলেও ওর মনটা ভালো থাকবে, ও একটু চেঞ্জ হবে, কারণ সারাদিন স্কুল, কলেজ, পড়াশোনা সব কিছু নিয়েই সে ব্যস্ত থাকে, তো একটু সময় বের করা এই আর কি। তো ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম, যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আপনাদের কার কার বাসা লক্ষ্মীবাজারের এই পাশে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।